Good evening, my dear student. Welcome to Odia Sikhsan. I am দেখো পিলা মানে যে আমি সবুদিন প্রত্যেক দিন কিছু না কিছু কাম করি থাকি সে কাম করি পারি আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুড়িক সাহায্য করতে এগুড়া টিকি অধিকা হয়ে গলা না তো পিলা মানে দেখো আজ আমি গোটি পাঠ পড়া না আজ আমি গোটে গপ শুণবা সে গপরে অনেক কিছু জিনিস রয়েছে সে অঙ্গ প্রত্যঙ্গ কোণ বা সে অঙ্গ প্রত্যঙ্গ কি কাম করে আজ ভালো ভাবে তোমাকে আলোচনা করি কহিদেবি মু বাসুদেব তোমাদের সমস্ত স্বাগত করছি আজির এক নূয়া ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত মন ধ্যান দিয়ে দেখ পিলা মানে তুমি তাহলে তুমি বুঝিপার কোণ কহাপি চাহুচি তো আজির গপর নাম হল পপু সপনরে শিখিলা পপু তোম বয়সর পুয়টি বা সে কোণ শিখিলা আমি দেখিবা পূর্বর এটার কিছু ছবি অছি পিলা মানে দেখ লক্ষ্য কর প্রথম ছবিরে কোণ করছি মতো কহিল দেখি প্রথম ছবিরে বাড়কটি ফুল গোটি শুঙ্গুছি আমি কাহা দ্বারা শুঙ্গি থাও কি নাক নাক দ্বারা শুঙ্গি থাও তো এই নাক দ্বারা শুঙ্গিবা কামটি হুয়ে দেখ পিলা মানে এই নাক দ্বারা যে শুঙ্গিবা কামটি হচ্ছে সে নাক হচ্ছে আমার শরীরের গোটে অঙ্গ বা প্রত্যঙ্গ আমি বলে কুছু অঙ্গ সে নাক হি আমার গোটিয়ে অঙ্গ সেইপরি এই দ্বিতীয় নম্বর চিত্রের কোণ হচ্ছে দেখ লক্ষ্য কর যে এই দ্বিতীয় নম্বর চিত্রের পিলাটি পাঠ পড়ুছি বা বহি ওড়াইকি পড়ুছি কিছু সে পড়িবা বেড়ে কেউ কেউ তার শরীরের অঙ্গ কাম করুছি মতো কহিল দেখি হ্যাঁ ভেরি গুড তুমি ঠিক কহিছ হাত কাম করুছি আখি কাম করুছি আখিরে দেখুছি হাতরে বহিটি ধরিছি পাটিরে কহুথব তো এখানে আমি দেখিলে যে এখানে তিনটি অঙ্গ কাম করছেন এখানে খাওছি হাত ও পাটির দ্বারা খাওছি সে পাটি আমি কোণ করে থাকি খাই থাকু না তো পাটি যে আমার অঙ্গ রয়েছে তার কাম কোণ খাইবা কাম বুঝিগল পেলা মানে তো কথা কহা কাম ভালো ভালো কথা কহা কাম ভালো ভালো কথা শিখিকি সুন্দর সুন্দর গীত কবিতা শিখাইবা কাম হচ্ছে পাটির এখানে দেখ কোণ করছে পেলা মানে সে ব্রশ করছে পিলাটি ব্রশ কলাবেড়ে আমার কেউ অঙ্গ প্রত্যঙ্গ কাম করে থাকে হাত আউ আমার দাঁত দাঁতকে আমি সফা করে থাকি পাটিরে তাপরে এটার ফোনরে কথা হচ্ছে এই চিত্ররে ফোনরে যেহেতু কথা হচ্ছে কেউ কেউ অঙ্গ তার কাম করছে পিলা মানে মতো কহিল দেখি হাত কাম করছে আমাকে যা দিশুছি সে জিনিসটা কুচি আমি তাপরে কান কাম করছে কানরে শুণুছি তাপরে দেখ এইটারে দেখ গাধুছি পিলাটি এটার কেউ অঙ্গ প্রত্যঙ্গ কাম করুব কহিল দেখি এটা হাত কাম করুছি হাত বিশেষ করে হাত কাম করুছি তাপরে এখানে সে কোণ করছি কোণ গোটে পাটির পুরোছি না কোণ এইটা মধ্যে হাত রাইলি কাম করুছি তো এই জিনিস গুড়াক তুমি কোণ করব যে কার্য কোণ এখানে যেপরি গাধোইবা গাধোইলা বেড়ে কেউ কেউ কার্য এখানে কেউ কেউ অঙ্গ কাম করুছি ফোনরে কথা হবা এইটি লিখিদেব ফোনরে কথা হবা ফোনরে কথা হলা বেড়ে কেউ অঙ্গ প্রত্যঙ্গ আমার কাম করছি এইটি তুমি লিখিদেব ঠিক আছে পিলা মানে যেপরি তোমাকে গোটে করি দেখাই দেছি তাহলে তুমি জাঁপার দেখ এইটি যে চিত্র গুড়াক অছি এখানে পড়িবা এটা লিখিদেব তুমি কোণ পড়িবা পড়িবা বেড়ে কেউ 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 আমার অঙ্গ যোড়ি হয়ে কাম করছি হাত হাত দ্বারা আমি পড়ুছু আখি এইপরি তুমি মানে লিখিদেব লিখিপার কি না পিলা মানে কহিল দেখি ভেরি গুড এবে আমি গপ আড়ক টিকি যা দেখ পপু তুম পরি ছোট পিলাটি দিনকর ঘটনা কোণ হয়েছি সে শোইবা বেড়ে সে স্বপ্নটি দেখিলা স্বপ্নরে কোণ হচ্ছে আখি নাক কান পাটি দাঁত জিভ হাত গোড় সমস্তে মিশি তা পাখরে ওড়ি করুছন্তি ওড়ি করুছন্তি কইলে মাগুছন্তি তুমি যেপরি মাঙ্কু মাগ সেইপরি আখি নাক কান পাটি দাঁত সবু কাহাকু মাগুছন্তি পপুকু মাগুছন্তি কোণ মাগুছন্তি সেমানে দাবি করুছন্তি যে পপু সেমানক পাই কিছি কাম করু নাই বলিকি না কহুছন্তি পপু কি কাম করু নাই এমানক পাই এই দেখ মতে কহিল দেখি পিলা মানে এই আখি নাক কান পাটি দাঁত জিভ হাত গোড় এমানক লাগি কি কাম আমি করি পারিবা চালো কোণ কহুছি দেখ পপু কুচি তুম সমস্ত মু পোষুছি মতলব মু তুমি সমস্ত বঞ্চাউছি
ଏଥିପାଇଁ ମୋର କେତେ ଶକ୍ତି ଖର୍ଚ୍ଚ ହେଉଛି ତୁମେ ଜାଣିଛ ବୋଲି ଜଣେ କହୁଛି ପପୁ। ତଥାପି ତୁମେ ସବୁ ଆଜି କାହିଁକି ଏମିତି ଓଳି କରୁଛ, ତୁମେ ମୋ ପାଇଁ କି କାମ କର କି ବୋଲିକି ପଚାରୁଛି। କିଏ ପଚାରୁଛି? ପପୁ। ପପୁ ପଚାରୁଛି ଏମାନଙ୍କୁ, ସମସ୍ତଙ୍କୁ ପଚାରୁଛି ଯେ ତୁମକୁ ମୁଁ ପୋଷୁଛି, ତୁମେ ମୋ ପାଇଁ କି କାମ କରୁଛ, ତୁଚ୍ଛା ଡାକରେ ପାଟି କରୁଛ। ତୋ ଆଖି କ'ଣ କହିଲା? ଦେଖ କ'ଣ କହିଲ, ଆମେ କିଛି କରୁନୁ, ମୋ ପାଇଁ ତୁମେ ଏ ଜଗତକୁ ଦେଖିପାରୁଛ, ମୋତେ ବନ୍ଦ କରି ତୁମ କାମ ସବୁ କରି ଦେଖ ତ, ତଥାପି ତୁମେ ମୋତେ ଭାରି କଷ୍ଟ ଦେଉଛ। ତ ଦେଖ ଦେଖ ପିଲାମାନେ, ତୁମେ ଆଖି ବନ୍ଦ କରିକି କିଛି ଦେଖିପାରିବ କି, କିଛି କାମ କରିପାରିବ କି? ନା, କେବେ ବି କରିପାରିବ ନାହିଁ। ଆଖି କହୁଛି ତଥାପି ମୋ ଦ୍ୱାରା ତୁମେ ଜଗତକୁ ଦେଖୁଛ, ସବୁ କାମ କରୁଛ, ଆଉ ମୋତେ ପୁଣି କଷ୍ଟ ଦେଉଛ। ପପୁ କହିଲା, ତୁମେ କିପରି କଷ୍ଟ ପାଉଛ, ତୁମକୁ ମୁଁ କିପରି କଷ୍ଟ ଦେଲି ବୋଲିକିନା କହୁଛ ପପୁ। ତ ଆଖି କ'ଣ କହୁଛି ଚାଲ ଦେଖିବା। ବାହାରେ ବୁଲିବା ବେଳେ ଧୂଳି ବାଲି ଉଡ଼ି ଆସି ମୋ ନିକଟରେ ଜମିଯାଆନ୍ତି, ନିଦରୁ ଉଠିବା ବେଳେ ଏଗୁଡ଼ିକ ଲେଞ୍ଜରା ହୋଇ ମୋ ଦେହରୁ ବାହାରନ୍ତି। ତୁମେ ବାହାରେ ଖେଳୁଥିବା ସମୟରେ ପିଲାମାନେ ତୁମେ ଜାଣିଥିବ ଯେ ଅନେକ ଜିନିଷ ଆମ ଆଖି ଭିତରେ ପଶିଛି, ଧୂଳି ପଶିଯାଏ କି ବାଲି ଟିକେ ମାରିଦେବ, ସେଇଗୁଡ଼ାକ କ'ଣ ହୁଏ, ଆମେ ଶୋଇସାରିଲା ପରେ ଚିପ୍ରା ଯେଉଁ ଆମେ କହୁଛୁ ସେ ଆକାରରେ ବାହାରି ଆସେ, ଆଉ ତୁମେ ଧୂଆଁରେ ବା ଧୂଳିରେ ବୁଲିଲେ ମୋତେ ଜଡ଼ାପୋଡ଼ା ହୁଏ। ତୁମେ ଯଦି ଧୂଆଁରେ ଯଦି ଆଖିକୁ ଦେଖେଇଦେବ କ'ଣ ହେବ, ଜଡ଼ାପୋଡ଼ା ହୁଏ ନା ନାହିଁ? ତୁମେ ବି ମୋତେ ମକଚି ପକାଅ, ଓହ କି କଷ୍ଟ। ଆମେ କ'ଣ କରୁ, ଯଦି ଜଲା ଆଖିକୁ ଟିକେ ମକଚି ଦେଉ, ଏମିତି କରିବ ନାହିଁ, ଏମିତି ହେଲେ ଅଳ୍ପ ଦିନରେ ମୁଁ ଦୁର୍ବଳ ହୋଇଯିବି, କାମ କରିବା ପାଇଁ ସକ୍ଷମ ହେବି ନାହିଁ, କହିଦେଉଛି ବେଣ ହୁଁ ସାବଧାନ ହୁଅ ବୋଲିକି ଆଖି କହିଲା। ଯେ ଆଖି କହୁଛି ଯେ ମୋତେ ତୁମେ ଏହିପରି ଯଦି କରିବ, ତୁମେ ଧୂଳି ବାଲି ଯଦି ଆଖିରେ ପୁରେଇବ, ତାପରେ ଧୂଆଁ ପୁରେଇବ, ମୋ ଆଖିକୁ ମକଚି ଦେବ, ତାହେଲେ ମୁଁ କ'ଣ କରିବି, ବେଶୀ ଦିନ ମୁଁ କାମ କରିପାରିବି ନାହିଁ, ମୁଁ ଦୁର୍ବଳ ହୋଇଯିବି, ଦୁର୍ବଳ ହୋଇଗଲେ ତୁମେ ଆଉ ଦେଖିପାରିବ ନାହିଁ। ସେ କାରଣ ଯୋଗୁଁ ତ ଆମ ଘରର ବୁଢ଼ାବୁଢ଼ୀମାନେ କିମ୍ବା ଜେଜେମା ଜେଜେଆଇ ଦେଖିପାରନ୍ତି ନାହିଁ। ପପୁ କ'ଣ କହୁଛି, ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କ ପାଇଁ କ'ଣ କରିପାରିବି? ଆଖି କହୁଛି, ଦେଖ ସକାଳୁ ଉଠି ଥଣ୍ଡା ପାଣିରେ ମୋତେ ଟିକେ ଧୋଇଦିଅ, ମୁହଁ ଧୋଇଲା ବେଳେ ଲେଞ୍ଜରାକୁ ହାତରେ ଧୀରେ ଧୀରେ ସଫା କର, ଚିପ୍ରାକୁ କହୁଛି ସେ। ଲେଞ୍ଜରା ସଫା ନ କଲେ ଏଥିରେ ମାଛି ବସିପାରେ, ମାଛି ବସିଲେ ରୋଗ ସୃଷ୍ଟି ହୋଇପାରେ, ମୋତେ ମକଚିବ ନାହିଁ, ସଫା କନା ବା ରୁମାଲରେ ଧୀରେ ଧୀରେ ପୋଛିଦେବ, ଅତି ଉଜ୍ଜଳ ଆଲୁଅ ଓ ଅତି କମ୍ ଆଲୁଅ ମୋ ପାଖ ମୁଁ ବା ମୋ ପାଇଁ ଖରାପ ଅଟେ, ସେଥିଲାଗି ଉଜ୍ଜଳ ଆଲୁଅକୁ ସିଧା ଚାହିଁବା ଠିକ୍ ନୁହେଁ। ଉଜ୍ଜଳ ଆଲୁକ ତୁମମାନଙ୍କୁ କହୁଥିବେ ଯେ ପିଲାମାନେ ତୁମେ ସୂର୍ଯ୍ୟକୁ ସିଧାସଳଖ ଦେଖିବି ନାହିଁ, ଦେଖିବ କି କୌଣସି ବଡ଼ ଲାଇଟ୍କୁ କିମ୍ବା ହେଲୋଜିନ୍ ଲାଇଟ୍ ଗୁଡ଼ାକୁ ତୁମେ ସିଧାସଳଖ ଦେଖିବ ନାହିଁ। କମ୍ ଆଲୁଅରେ ମଧ୍ୟ ପଢ଼ାଲେଖା କର ନାହିଁ, ଟିଭିକୁ ଅତି ପାଖରୁ ଦେଖ ନାହିଁ, ଆଉ ମଧ୍ୟ ମୋତେ ସୁସ୍ଥ ରଖିବାକୁ ହେଲେ ପାଚିଲା ଫଳ, କଞ୍ଚା ଫଳ, ଶାଗ, ପନିପରିବା, ଚୁନା ମାଛ ସବୁ ଖାଇବ, ଆଉ ମୋବାଇଲ ଯେଉଁ ତୁମେ ଘଣ୍ଟା ଘଣ୍ଟା ଧରି ବ୍ୟବହାର କରୁଛ ତାଦ୍ୱାରା ମଧ୍ୟ ଆମର କ'ଣ, ଆମର ଆଖିକୁ କଷ୍ଟ ପହଞ୍ଚାଏ, ତା'ର ଯେଉଁ ଯେଉଁ ରଶ୍ମି ଗୁଡ଼ାକ ଆସେ, ସେ ଯେଉଁ ଆମର ହ୍ୱାଇଟ୍ ଲାଇଟ୍ ଯେଉଁ ଲାଗିଛି ଆମର ତା ମୋବାଇଲରେ, ସେଥିପାଇଁ ଯୋଗୁଁ ମଧ୍ୟ କ'ଣ ହୁଏ, ଆମ ଆଖିକୁ କଷ୍ଟ ପହଞ୍ଚାଇଥାଏ। ତାପରେ କାନ ଶୁଣୁଛି ଏ କଥା ସବୁ, ସେ କହୁଛି, ଆରେ ରହ, ମୋ ଗୁହାରୀ ଟିକିଏ ଶୁଣାଏ, ମୋ ଦେଇ ତ ତୁମେ ସବୁ କଥା ଗୀତ ଓ ଶବ୍ଦ ସବୁ ଶୁଣିପାରୁଛ, କିନ୍ତୁ ବାଣ ଫୁଟିବା ପାଖରେ ଡାକବାଜି ଯନ୍ତ୍ର ପାଖରେ ରହି ଏ ଘଡ଼ଘଡ଼ି ଶବ୍ଦ ଶୁଣି ମୋତେ କଷ୍ଟ ଦେଉଛ କାହିଁକି? ଯେ କାନ କହୁଛି ଯେ ମୋ ପାଇଁ ତୁମେ ସବୁ ଶୁଣିପାରୁଛ, କିନ୍ତୁ ତୁମେ କ'ଣ କରୁଛ, ଯେ କେଉଁଠି ଯଦି ଡିଜେ ବାଜୁଥିଲା ତୁମେ ସେଇ ଜାଗାକୁ ଯାଉଛ, କେଉଁଠି ମାଇକ୍ ବାଜୁଥିଲା ସେଇ ଜାଗାରେ ତୁମେ ଯାଇକି ରହୁଛ, ବାଣ ଫୁଟେଇଲା ବେଳେ ପାଖରେ ରହୁଛ, ବେଳେ ବେଳେ ମୋ ଭିତରେ କାଠି ଗୋଡ଼ି ଖଡ଼ି ସବୁ ପୁରେଇ ଦେଉଛ, ଏଣିକି ମୁଁ ଆଉ କଷ୍ଟ ସହି ପାରିବି ନାହିଁ, ମୋତେ ସେସବୁ ଜିନିଷ କରିବ ନାହିଁ ବୋଲିକି ସେ କହୁଛି। କିଏ? କାନ। ପପୁ କହିଲା, ତାହେଲେ ମୁଁ ତୁମ ପାଇଁ କ'ଣ କରିପାରିବି କାନ ଭାଇ? ତ କାନ କ'ଣ କହୁଛି, ଦେଖ ମୋ ଭିତରେ ଧୂଳି ମୋଡ଼ି ପଶିଲେ ତାହା
ଗୋଇ ଭାବରେ ବାହାରି ଆସେ, ଯେଉଁ ଆମେ କାନ ମୋଇଡ଼ା ଯେଉଁ କହୁ। କାଠି, ଖଡ଼ି, ପେନସିଲ, ପିନ୍ କଣ୍ଟା ଇତ୍ୟାଦି ମୋ ଭିତରେ ପୁରାଅ ନାହିଁ। ବାହାରେ ଜୋର ଶବ୍ଦ ହେଉଥିଲେ ମୋତେ ହାତରେ ବନ୍ଦ କରିଦିଅ। ଟିଭି, ରେଡ଼ିଓ ଓ ଟେପ୍ ରେକର୍ଡର ବହୁତ ଜୋର ଶବ୍ଦରେ ବଜାଇ ଶୁଣ ନାହିଁ। ଜୋରରେ ଶବ୍ଦ ହେଲେ ବା ମୋ ଦେହରେ କାଠି ଗେଞ୍ଜିଲେ ମୋ ଭିତରେ ଥିବା ପତଳା ପରଦାଟି ଫାଟିଯାଏ। କାନ ଭିତରେ ପରଦା ଥାଏ, ପରଦାଟି ଫାଟିଗଲେ ତୁମେ ଆଉ କିଛି ଶୁଣିପାରିବ ନାହିଁ, ନିଜେ ମଧ୍ୟ ଜୋରରେ ପାଟି କରିବ ନାହିଁ, ମୋ ଭିତରେ ପାଣି ପୁରେଇବ ନାହିଁ, ପାଣି ପଶିଲେ ମୁଁ ପାଚେ। ତୁମେ ବହୁତ କଷ୍ଟ ପାଅ, ମୋ ଭିତରେ ପାଣି ପଶିଲେ ନରମ କନା ବା ତୁଳା ଦ୍ୱାରା ପୁରାଇ ତାକୁ ପୋଛିଦେବ, ଏହିପରି କହିଲା। ତାପରେ ପପୁ କହୁଛି, ହଉ ହେଲା ବାବା, ଏବେ ନାକ କ'ଣ କହୁଛି ଶୁଣିବା। ତ ପିଲାମାନେ, ଏଇ ଭିଡ଼ିଓଟି ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ଆମେମାନେ ଆଣିବା। ଆଜି ତ ବେସିକାଲି 10 ମିନିଟ୍ରୁ ଟିକିଏ ଉପର ହୋଇଗଲାଣି, ତେଣୁକରି ପିଲାମାନେ ମୁଁ ଏଇ ଭିଡ଼ିଓଟାକୁ ଏଇଠାରେ ହିଁ ସମାପ୍ତ କରୁଛି। ନେକ୍ସଟ ଯେଉଁ ଆମେ କ୍ଲାସ୍ କରିବା ସେଥିରେ ଆମେ ଅଭ୍ୟାସ କାର୍ଯ୍ୟକୁ ମଧ୍ୟ କରିବି, ବୁଝିଗଲ? ତ ନାକ କ'ଣ କହୁଛି ଆମେ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ଜାଣିପାରିବା। ଆଜି ପାଇଁ ଏତିକି। ମୁଁ ଆଶା କରୁଛି ତୁମକୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଏ ଛୋଟିଆ ଭିଡ଼ିଓଟି ପସନ୍ଦ ଆସିଥିବ। ଭିଡ଼ିଓଟି ଯଦି ପସନ୍ଦ ଆସିଲା, ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିଦିଅ ଆଉ ତୁମ ସାଙ୍ଗମାନଙ୍କ ପାଖକୁ ସେୟାର୍ କରିଦିଅ। ଖାଲି ତୁମେ ଏକା ପାଠ ପଢ଼ିଲେ ହେବ? ତୁମ ସାଙ୍ଗମାନେ ବି ପଢ଼ିପାରିବେ ନା ନାହିଁ? ତୁମେ ସେୟାର୍ କଲେ ତୁମ ସାଙ୍ଗମାନେ ମଧ୍ୟ ଉପକୃତ ହୋଇପାରିବେ। ଆଉ ଆମ ଚ୍ୟାନେଲରେ ଏହିପରି ତୁମେ ଭିଡ଼ିଓ ଯଦି ଦେଖିବା ପାଇଁ ଚାହଁ, ମୁଁ ଆଗକୁ ଆଉ କିଛି ନୂଆ ନୂଆ ଜିନିଷ କରିବା ପାଇଁ ଯାଉଛି, ତାହେଲେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ତୁମେ ତଳେ ଯେଉଁ ଲାଲି ରଙ୍ଗରେ ଯେଉଁ ସବସ୍କ୍ରାଇବ୍ ଲେଖା ହେଇଛି ତାକୁ କ୍ଲିକ୍ କରିବ। କ୍ଲିକ୍ କଲା ପରେ ଘଣ୍ଟି ବଟନ୍ ଗୁଡ଼ାକ ଆସେ, ALL ଅଲ୍ ନୋଟିଫିକେସନ୍ ଘଣ୍ଟିରେ ଦବେଇ ଦେଇଥିଲେ ଆମେ ଯେତେବେଳେ ବି ଏହିପରି ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ାକ ଅପଲୋଡ଼ କରିବୁ ଆପଣଙ୍କ ନିକଟକୁ ପ୍ରଥମେ ସେ ଭିଡ଼ିଓଟି ପହଞ୍ଚିଯିବ। ତ ପୁଣି ଦେଖା ହେବା ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ମୋତେ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।